বোবেনীতে ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যা মামলার আসামি জোবায়ের হোসেন হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত চার আগস্ট ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান করছিলেন ছাত্র জনতা এ সময় ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্যের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালায় হৃদয় সহ অনেকেই এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান দ্বাদশ শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম নিহতের বাবা পরে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন এদিকে রাজশাহীতে বিএনপি কর্মী হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক সকালে চারঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়